জলে ডুবে মৃত্যু হলো দুজনের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া মেজুয়ার মোহনা গ্রামে। জানা যায়, শুক্রবার সকালে কালিদাসপুর কোলিয়ারির বাসিন্দা মনু হাজম তার এক ভাইপো ও প্রতিবেশীর তিন শিশুকে নিয়ে মোহনা গ্রামে একটি বাঁধে বাইক ধুতে যায়। সেই সময় বাঁধের গভীর জলে চার শিশু জলে তলিয়ে যায়। দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও 7 বছরের আনমোল কুমার হাজম ও 10 বছরের অনশিতা শর্মাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটা পুকুরে গাড়ি ধুতে গেছিল। গাড়ি ধোয়ার পরে গাড়ি ধোয়ার দিকে নেশা আর বাচ্চাগুলোকে নিয়ে গেছে। বাচ্চাগুলো ভুলবশত সেই সময় জলে পড়ে যায়। চারজনকে নিয়ে গেছিল, দুজন অলরেডি সুস্থ অবস্থায় বাড়িতে এখন আছে। ওই দুটো আরও ছোট ছিল, এদের থেকেও ওই দুটো আরও ছোট। এরা মানে ওখানে তো মারা আমরা ডিক্লেয়ার করতে পারি না। আমরা দেখেছিলাম যে মানে সেন্সলেস অবস্থাতেই আছে, তবে হসপিটালে এসে ডিক্লেয়ার করে যে মারা গেছে, বাচ্চা মারা গেছে। সেগুলোর একটার বয়স ওই 10-11 মধ্যেই হবে, আর এটা 14 সালে জন্ম একটার দেখলাম। এটা 14 মানে ধরুন কত, 21, 7, 8 এরকম। আমার দিলীপ কুমার মুখার্জি, বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, আনন্দ বার্তা। জলে ডুবে মৃত্যু হলো দুজনের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া মেজুয়ার মোহনা গ্রামে। জানা যায়, শুক্রবার সকালে কালিদাসপুর কোলিয়ারির বাসিন্দা মনু হাজম তার এক ভাইপো ও প্রতিবেশীর তিন শিশুকে নিয়ে মোহনা গ্রামে একটি বাঁধে বাইক ধুতে যায়। সেই সময় বাঁধের গভীর জলে চার শিশু জলে তলিয়ে যায়। দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও 7 বছরের আনমোল কুমার হাজম ও 10 বছরের অনশিতা শর্মাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটা পুকুরে গাড়ি ধুতে গেছিল। গাড়ি ধোয়ার পরে গাড়ি ধোয়ার দিকে নেশা আর বাচ্চাগুলোকে নিয়ে গেছে। বাচ্চাগুলো ভুলবশত সেই সময় জলে পড়ে যায়। চারজনকে নিয়ে গেছিল, দুজন অলরেডি সুস্থ অবস্থায় বাড়িতে এখন আছে। ওই দুটো আরও ছোট ছিল, এদের থেকেও ওই দুটো আরও ছোট। এরা মানে ওখানে তো মারা আমরা ডিক্লেয়ার করতে পারি না। আমরা দেখেছিলাম যে মানে সেন্সলেস অবস্থাতেই আছে, তবে হসপিটালে এসে ডিক্লেয়ার করে যে মারা গেছে, বাচ্চা মারা গেছে। সেগুলোর একটার বয়স ওই 10-11 মধ্যেই হবে, আর এটা 14 সালে জন্ম একটার দেখলাম। এটা 14 মানে ধরুন কত, 21, 7, 8 এরকম। আমার দিলীপ কুমার মুখার্জি, বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, আনন্দ বার্তা।